স্টুডেন্টস, আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব দ্যাট ইজ হচ্ছে ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা জব হোল্ডিং ডিভাইস আর ক্ল্যাম্পিং ডিভাইস। তো আগে আমাদের জানতে হবে যে জিনিসটা কী, ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা ক্ল্যাম্পিং ডিভাইসটা কী জিনিস। তো আমরা যখন বিভিন্ন মেশিন টুলসগুলো ইউজ করি, যেমন লেদ, শেপার, মিলিং, প্লেনার, এই সমস্তগুলিতে যখন আমরা বিভিন্ন রকম অপারেশন করি, তখন সেখানে কী করা হয়, কোনো একটা জব বা কোনো একটা ওয়ার্কের উপরে আমরা বিভিন্ন রকমের অপারেশন এই এই মেশিন টুলগুলো দিয়ে করে থাকি। তো আমাদেরকে প্রথমে এই মেশিন টুলগুলোর যে জব টেবিলটা আছে তার উপরে এই জবগুলোকে প্রপারলি হোল্ড করতে হবে। তো সেইখানেই আমাদের এই ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা ক্ল্যাম্পিং ডিভাইসের গুরুত্বটা। তো এটা কীরকম ইউজ হচ্ছে, এটা হচ্ছে ইউজ ফর হোল্ডিং অ্যান্ড অ্যাসিস্ট দ্য জব অন ওয়ার্কিং টেবিল। ওয়ার্কিং টেবিলের উপরে আমার জবটাকে হোল্ড করছে এবং সেটাকে প্রপার পজিশানে অ্যাসিস্ট করছে, ঠিক আছে। এবার ধরো বিভিন্ন রকম জব হয়, যেমন বিভিন্ন রকম স্মল সাইজের জব, হেভি টাইপের জব হয়ে থাকে, এগুলোকেও প্রপার পজিশানে ঠিকভাবে এটা সেট করতে বা হোল্ড করতে এই এটা সাহায্য করে। এবার ধরো বিভিন্ন রকম আবার জব হয়, যেমন ইরেগুলার টাইপের জব, ইরেগুলার শেপের জব, এই ইরেগুলার শেপের জবকে অপারেশন করা কিন্তু খুব কঠিন। এগুলোকে প্রপারলি আমাকে ক্ল্যাম্পিং প্রপার ক্ল্যাম্পিং ডিভাইসের সাহায্যে প্রপারলি ক্ল্যাম্প করে বা হোল্ড করে তবেই কিন্তু এটা অপারেশন করা যেতে পারে। এবারে ধরো এমনও হয় অনেক ক্ষেত্রে কী হচ্ছে যে আইডেন্টিক্যাল টাইপের যখন বিভিন্ন রকম পিস বা জব থাকে যেগুলোকে আমরা হোল্ড করি আমার জব টেবিলের উপরে, তো সেক্ষেত্রে কী করা হচ্ছে, যেমন এখানে ছবিটা রয়েছে দেখো, সেখানে আমার স্পেশাল টাইপের এই ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা ক্ল্যাম্পিং ডিভাইসের সাহায্যে আমরা এই কাজটা করে থাকি। তো এই ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা ক্ল্যাম্পিং ডিভাইসটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। এবারে এগুলো কয়েকটা আমরা এক্সাম্পল দিই, ঠিক আছে। এক্সাম্পলটাকে কী হচ্ছে, যেমন ধরো বিভিন্ন হেভি ডিউটি ভাইস আছে, অ্যাঙ্গেল প্লেট আছে, হ্যাঁ, ক্ল্যাম্প আছে, টি বোল্ট আছে, প্যারালালস আছে, ভি ব্লক আছে, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে আমার ওয়ার্ক হোল্ডিং ডিভাইস বা ক্ল্যাম্পিং ডিভাইসের বিভিন্ন রকম এক্সাম্পল। এবার আমরা কয়েকটা অপারেশন দেখি, হোল্ডিং অপারেশন দেখি। যেমন ধরো এই যে ছবিটা, ফিগার নাম্বার টুটা দেখা যাচ্ছে, এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দেখো আমার এটা হচ্ছে আমার একটা জব টেবিল রয়েছে, ঠিক আছে, জব টেবিল রয়েছে। এখানে আমার এই নাম্বার টুটা কি, নাম্বার টুটা হচ্ছে আমার ওয়ার্ক, মানে যার উপরে আমি বিভিন্ন অপারেশনগুলো করতে যাব। সেখানে দেখো সাপোর্টিং হিসাবে আমার এখানে একটা জ্যাক ব্যবহার করা হয়েছে, স্ক্রু জ্যাক ব্যবহার করা হয়েছে, আর এখানে আমার কী রয়েছে, একটা অ্যাঙ্গেল প্লেট রয়েছে। এই অ্যাঙ্গেল প্লেটটার এবং এই স্ক্রু জ্যাকের সাহায্যে আমি এই টেবিলের উপরে জবটাকে প্রপারলি পজিশানে প্রপার পজিশানে হোল্ড করেছি। আবার এই যে নিয়েটা ক্ল্যাম্পটা, হ্যাঁ, এই 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 যে অ্যাঙ্গেল প্লেটটা দেখো আবার ক্ল্যাম্প করা আছে, ক্ল্যাম্প করা আছে কার উপরে, আমার যে জব টেবিল আছে তার উপরে ক্ল্যাম্প করা আছে। তো এইভাবে আমি যদি এই যে জবটা যার উপর অপারেশন করবো সেটাকে প্রপারলি সেট করতে পারি, সেট করলে কী হবে, এর ওপরে যখন আমি ওই কাটারটা চালাবো তখন কী হবে, আমার এই জবটা প্রপার পজিশানে হোল্ডিং অবস্থায় থাকবে, সেটা সরে যাবে না এবং অপারেশনগুলো ঠিকভাবে আমরা করতে পারবো। এবার ধরো যদি আমি আরেকটা ফিগার দেখি, এই ফিগারে দেখো এখানে যেটা দেখাচ্ছে, এখানে একটা বেশ লার্জ টাইপের, বেশ বড়সড় সাইজের একটা জব আছে। তো সেই জবটাকে কী করা হচ্ছে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জব টেবিলটা রয়েছে, জব টেবিলের উপরে এটাকে আমাকে প্রপারভাবে সেট করতে হয়েছে। সেট করার জন্য আমি কী কী ইউজ করেছি দেখো, কতগুলো জিনিস আমি এখানে ইউজ করেছি, যেমন এখানে টি স্লট অ্যান্ড বোল্ট আমি ইউজ করেছি, এদিক থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে, এখানে একটা জ্যাক ইউজ করেছি, ঠিক আছে, এখানে এক অফসেট ক্ল্যাম্প ইউজ করেছি, এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে এবং সেগুলোকে আমার কার সঙ্গে নিয়ে করা আছে, আটকানো আছে, সেটা হচ্ছে আমার যে জব টেবিলের ওপরে সেটা আটকানো আছে, এবং সেইগুলোর সাহায্যে কী করছি, আমার যে বড় জবটা সেই জবটাকে আমি প্রপার পজিশানে ঠিকভাবে আমি হোল্ড করে রেখেছি এবং তার উপরে তখন আমি বিভিন্ন রকম অপারেশন খুব ভালোভাবে চালাতে পারবো।
আদারওয়াইজ কি হতে পারে, আর এটাকে যদি প্রপারলি হোল্ড না করা হয় তাহলে কি হবে, যখন আমি অপারেশনটা করতে যাব তখন এই জবটা বিভিন্ন দিকে আমার সরে যেতে পারে। হ্যাঁ, সরে গেলে কি হবে, আমার যেখানে যে জিনিসটা করা প্রয়োজন ছিল, যে অপারেশনটা করা প্রয়োজন, সেই অপারেশনগুলোকে আমি প্রপারলি করতে পারবো না, এবং তার ফলে কি হবে, আমার ড্যামেজ হবে, ড্যামেজ হলে পরে ওয়েস্টেজ হবে, ওয়েস্টেজ হলে আমার সময় এবং মানি দুটোই কিন্তু, এবং লেবার, এগুলো সব কিছুই কিন্তু আমার লস হতে থাকবে। তো এই প্রপার হোল্ডিং, এই প্রপার হোল্ডিং ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, এরপর ধরো আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, যেমন ধরো এই যে, এই যে ফিগারটা রয়েছে, এই ফিগার এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা জব টেবিল রয়েছে, জব টেবিলের উপরে একটা জব আমার হোল্ড করা আছে। এই জবটা কিরাম টাইপের জব, একটা একটা লং টাইপের, মানে একটা লম্বা টাইপের একটা জব আছে, সেই জবটাকে আমাকে প্রপারলি হোল্ড করেছে। কীভাবে, কিসের সাহায্যে হোল্ড করেছে দেখা যাক। হোল্ড করেছে হচ্ছে, এখানে দেখো এই যে, এখানে এখানে দুটো আমার স্টপার রয়েছে, এই যে এখানে একটা স্টপার রয়েছে, এন্ড স্টপার, এই স্টপারটা আমার টেবিলের উপর সেট করেছে। স্টপারটা কী করছে, আমার এই যে জবটা, জবটাকে, জবটা যাতে এদিকে আর না মুভ করতে পারে, তার জন্য স্টপারটা সেটাকে কী করেছে, স্টপ করে দিয়েছে। ঠিক আছে, এবারে এই যে ওয়ার্ক পিসটা রয়েছে, ওয়ার্ক পিসটাকে দেখো, দুদিক থেকে দুটো আমার, দুদিক থেকে দুটো এই অ্যাটাচমেন্ট দিয়ে আমার দুদিক থেকে এটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। এটাকে দেখো আবার এনলার্জ করে দেখানো হয়েছে, এনলার্জ করে যখন দেখানো হয়েছে, এনলার্জ করে দেখালে জিনিসটা আমরা ভালো বুঝতে পারছি। এখানে আমার যে স্টপটা দেখা যাচ্ছে, একটা স্টপ দেখা যাচ্ছে, আর এখানে কী হয়েছে, এখানে একটা, এটাকে বলা হচ্ছে স্টপ পিন। স্টপ পিনটা কার সঙ্গে না, ওই টেবিলের সঙ্গে আমার প্রপারলি আটকানো রয়েছে, এবং তার সামনে যেটা রয়েছে সেটাকে একটা চিজেল পয়েন্ট বলা হচ্ছে, চিজেল পয়েন্ট টাইপের দেখতে হচ্ছে। এ পাশে একটা চিজেল পয়েন্ট রয়েছে, দেখো এই পাশে আর একটা চিজেল পয়েন্ট রয়েছে, যেটা এটা। এই দু, এই চারিদিক থেকে এরকম চিজেল পয়েন্ট এবং স্টপের সাহায্যে কী করা হচ্ছে, আমার এই যে লং জবটাকে ঠিকঠিকভাবে আমার এই টেবিলের ওপর, জব টেবিলের ওপরে এটাকে সেট করা হয়েছে, এবং তার পরবর্তীকালে আমরা এটার উপর বিভিন্ন রকম অপারেশান চালাতে পারবো, তাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার ধরো আমার যে জবটা আছে সেটা হচ্ছে একটা রাউন্ড শেপের জব আছে, রাউন্ড শেপের জব কীভাবে আমরা সেট করব, রাউন্ড শেপের জবটাকে আমরা সেট করতে গেলে আমাদের কী করতে হবে, এই যে ভি ব্লক, ভি ব্লক ইউজ করতে হবে। এই ভি ব্লকের ওপরে যদি আমরা এই জবটাকে বসাই, এই জবটাকে বসাই, এবং তারপর কী করি, এটা হচ্ছে আমার ক্ল্যাম্প রয়েছে, এই ক্ল্যাম্প আর এখানে টি বোল্ট রয়েছে, টি বোল্টের সাহায্যে এবং ক্ল্যাম্পের সাহায্যে এটাকে আমরা এই ভি ব্লকের উপরে সেট করে দিয়েছি। এবং সেট করাতে কী হবে, এই যে জবটা, রাউন্ড শেপের জবটা কিন্তু আমার সরে যাবে না, বা এটা কোনোভাবে রোটেট করে যাবে না, একদম প্রপার পজিশনে প্রপারভাবে আমার সেট হয়ে যাচ্ছে। এই এই ভি ব্লক, এইগুলো হচ্ছে টি বোল্ট আছে, টি বোল্টগুলোর একটা সাইড আবার একটা দিক কোথায়, আমার এই যে জব টেবিল রয়েছে, জব টেবিলের সঙ্গে হোল্ড করা আছে প্রপারলি, এবং আর একটা দিক আমার কী করেছে, এই ক্ল্যাম্পটাকে আটকে দিয়েছে। তারপরে কী হচ্ছে, এই যে রাউন্ড শেপের যে জবটা, সেই জবটা আমার প্রপারলি হোল্ড হচ্ছে, এবং এই হোল্ড হওয়ার জন্য এর উপরে যে যে অপারেশনগুলো আমি করতে চাইবো সেগুলো আমি প্রপারলি করতে পারবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই একটা ওয়ার্ক হোল্ডিং ডিভাইস, বা যেগুলো ক্ল্যাম্প করা হচ্ছে, যে ক্ল্যাম্পিং ডিভাইস, তার একটা আলোচনা আমরা করলাম। ঠিক আছে, তোমরা এটা তোমাদের যে নিমি বুক, আমি সেই নিমি বুকটা থেকেই আমি তোমাদের এটা পড়ালাম, তোমরা এই বইটাকে একটু স্টাডি করবে, করলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে।